মানুষের মস্তিষ্ককে বলা হয় দেহের সবচেয়ে নাজুক এবং গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই মস্তিষ্কে যদি পাওয়া যায় প্লাস্টিকের মতো পদার্থ, তাহলে কেমন হবে? যুক্তরাষ্ট্রের এক গবেষণায় মানব দেহের মস্তিষ্কে এই পদার্থটির উপস্থিতি নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। গবেষণায় জানা যায়, মানুষের মস্তিষ্কে বাড়ছে অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা। চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকজন মানুষের শরীর ময়নাতদন্তের সময় সংগ্রহ করা মস্তিষ্কের টিস্যু পরীক্ষা নিরীক্ষা করে এই চিত্র পাওয়া গেছে। দেখা গেছে, 8 বছর আগে মস্তিষ্কে যে পরিমাণ অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা ছিল, বর্তমানে তা অনেকটাই বেশি। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সের অধ্যাপক এ বিষয়ে জানান, 45 থেকে 50 বছর বয়সী স্বাভাবিক মানুষের মস্তিষ্কের প্রতি গ্রাম টিস্যুতে 4,800 মাইক্রোগ্রাম প্লাস্টিক কণা পেয়েছেন। এটি মস্তিষ্কের মোট ওজনের 0.5%। 2016 সালে মস্তিষ্কে যে পরিমাণ প্লাস্টিক পাওয়া গিয়েছিল, 2024 সালে তা প্রায় 50% বেড়েছে।